এই মাটি সোনার বাড়া, এখানে কি ধরনের বিশেষণ যুক্ত হয়েছে? বাড়া কি আসলে, বাড়া আসলে কি? আমরা বিসিএস পরীক্ষায় বা বিভিন্ন চাকরি পরীক্ষায় খুব কমনলি আসে বিশেষণের অতিশায়ন, প্রায় এক বছর দুই বছর পরপর প্রায় দেখা যায়। বিশেষণের অতিশায়নটা কি একটু আসলে কি না? হ্যাঁ, বেশ ভালো একটা প্রশ্ন করেছেন। এখানে একটু সতর্ক থাকতে হবে, কারণ গাছ হতে পাতা পড়ছে এখানে হতে এক কথা, আর রীতা হতে মিতা বড় এখানে আলাদা জিনিস। ঘরের মধ্যে কে এখানে মধ্যে এক জিনিস, আর ভাইদের মধ্যে রহিম বড় এখানে মধ্যেটা আরেক জিনিস। এই দুইটা ব্যবধানটা তাদের বুঝতে হবে। এখন আমি তোমার জন্য অপেক্ষা করছি, এখানে অপেক্ষা এক পদ, আর বাঘ অপেক্ষা সিংহ শক্তিশালী, এখানে অপেক্ষার এক পথ। এইটুকু শুধু ব্যবধানটাকে তাকে আইডেন্টিফাই করতে হবে প্রথম কথা। তাহলে কীভাবে করবো প্রশ্ন তো, কীভাবে করবো? একাধিক পদের মধ্যে যখন তুলনা বোঝায়, এই তুলনাটাই মূলত অতিশায়ন। আপনি যদি ডিগ্রি পড়ে থাকেন, বিগ, বিগার, বিগেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এই যে বোঝাচ্ছে তুলনা, এই মূলত তুলনাটাই হলো অতিশায়ন, অতিশায়ন, রাইট। এবার একটু একটু ডিটেলস আছে, এ মাটি সোনার বাড়া কেন এবারে সবাই প্রায় ভুল করে ফেলেছিল এই জায়গাটা, আসলে সেই জায়গাটা। এখন দেখেন, প্রথম কথা হলো বাংলাতে যদি অতিশায়ন বুঝায়, বাংলা পদ দিয়া হয় কি, হতে থেকে চেয়ে, এটা ধরো যখন তুলনা বোঝাবে, নাহলে কিন্তু হবে না, হতে থেকে চেয়ে ধরো তুলনা বোঝাতে হবে, যখন তুলনা বোঝাবে এটা অতিশায়ন। যেমন রীতা হতে মিতা বড়, এই হতেটা যেহেতু বড়, অসিত চেয়ে মসি বড়, অসিত চেয়ে মসি বড়, রাইট, এটা অতিশায়ন। বাঘ অপেক্ষা সিংহ শক্তিশালী, এই যে অপেক্ষা বোঝাচ্ছেন একটা থেকে একটা, এটা তুলনা বোঝাচ্ছে, রাইট, এটা অতিশয় ওই অপেক্ষাটা অতিশায়ন। ভাইদের মধ্যে রহিম বড়, এই যে মধ্যে যে বোঝাচ্ছে না তুলনা, এটা অতিশায়ন। তাহলে একাধিক পদের মধ্যে যখন তুলনা বোঝায়, এটা অতিশায়ন। বাংলাদেশ সাধারণ হতে থেকে যে মধ্যে ভিতরে, তাদের ভিতরে, ওই সবচেয়ে ভালো, এই যে ভিতরে যখন তুলনা বোঝাইছিল না, এটাই অতিশায়ন। রহিম সবার চেয়ে উচ্চ, উচ্চ সবার চেয়ে, এটা হ্যাঁ রাইট, এই এটা হলো অতিশয়ন, এটা বুঝে ফেলছে। তাহলে আমাদের ছেলেমেয়েরা আশা করি বুঝে ফেলছে অতিশয়ন। তবে তবে কি আবার প্রশ্ন হতে পারে, সংস্কৃততে তর এবং তম হয়, বিগার এবং বিগেস্ট, মোর এবং মোস্ট, দুইটা পদের মধ্যে তর হয়, বহুর মধ্যে তম হবে, দুইটা পদে তর, তার মানে সংস্কৃত কিন্তু যোগ্যতর, যোগ্যতম, রাইট। আমি একটু উদাহরণ দিচ্ছি, দেখেন যমুনা বাংলাদেশের একটি দীর্ঘ নদী, পদ্মা দীর্ঘতর, কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী, তাহলে দুইটার মধ্যে তর, বহুর মধ্যে তম হয়ে গেল। চাঁদ, সূর্য এবং পৃথিবীর মধ্যে পৃথিবী বৃহত্তর, কারণ ওই যে দুইটার মধ্যে চাঁদ থেকে পৃথিবী বৃহত্তর, কিন্তু সূর্য বৃহত্তম। এখন সেক্ষেত্রে যদি আবার বলি, চাঁদ, সূর্য এবং পৃথিবীর মধ্যে পৃথিবী চাঁদ বৃহত্তর এবং সূর্য বৃহত্তম। এখন যদি আমি জিজ্ঞেস করি শিক্ষার্থীদেরকে, এই বলো যে চা পৃথিবী হতে চাঁদ কি ক্ষুদ্র তর হবে না তম হবে, বলে স্যার কেউ বলে তর, কেউ বলে তম, কিন্তু তর হবে, কারণ যেহেতু দুইটার মধ্যে, দুইটার মধ্যে হলে তর, বহুর মধ্যে তম, একেবারে ক্লিয়ার। এটা সমস্যাটা হলো ওই যে এ মাটি সোনার বাড়া, এখানে বাড়াটা কি, বাড়াটা হলো বাড়তি বা অতিরঞ্জিত। সোনা যদি মূল্যবান হয়, এ মাটি সোনার চেয়ে মূল্যবান, মাথায় রাখতে হবে। সোনা যদি গুরুত্বপূর্ণ হয়, এ মাটি সোনার থেকে গুরুত্বপূর্ণ, সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, আমার দেশের বাড়া, এটা হলো বাড়তি অতিরিক্ত। এখন দেখেন প্রশ্ন, এখানে বলা আছে, এর আগের সংজ্ঞাটায় কি বলা আছে, যে কখনো কখনো, কখনো কখনো, সবসময় না, এবং একটাই উদাহরণই আছে সব জায়গায়, আর এর বাইরে কোনো উদাহরণ নেই, ওইটাই আটকে দিয়েছে ছেলেমেয়েদের। কখনো কখনো ষষ্ঠী বিভক্তির দ্বারাও বিশেষণের অতিশয়ন বোঝানো হয়, ষষ্ঠী হলো রয়ের, যেমন এই মাটি সোনার বাড়া, মানে এই মাটি সোনার থেকেও, সোনার চেয়েও, ওই যে র দ্বারা সোনার, এটি হলো অতিশয়ন। তাহলে প্রশ্নটা এসেছিল, এই মাটি সোনার বাড়া, এ বাক্যে সোনার কোন পদ, সোনার দিয়ে সোনার চেয়ে বেশি বোঝানো হয়, হ্যাঁ রাইট, এ মাটি সোনার কোন পদ, এই সোনার হলো বিশেষণের অতিশয়ন, আর কিছুই না। তাহলে আপনি খালি মাথায় রাখতে হবে, তুলনা হলেই অতিশয়ন যে কোনো কিছু। হ্যাঁ, আমাদের শিক্ষার্থীরা আশা করি এবার উপকৃত হবে এই অতিশয়ন। বিশ্বায়ন অতিশয়ন খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, এবং পরীক্ষায় প্রায়শই, চাকরির পরীক্ষায় এটা দেখা যায়। অনেক ধন্যবাদ।